নুরিচা কিষাণলৈ স্বাগতম আশা করো সকলে ভালে আছে আজি মোর রেসিপি হল উরহি মাছ বেগেনা আর আলু দি এটা তরকারি আর তরকারি দিছো মই পেঁয়াজর পাত আর ধনিয়া পাত দিছো স কি ধুনিয়া হয়েছে তরকারিটা আর তরকারি কালারটা সব কি ধুনিয়া দেখার ধুনিয়া হলে খাইও ভাল লাগে বহুত ধুনিয়া হয়েছে আর মই কেনেদরে এই তরকারিটা বনাইছো আপনাদের চাব আর কেনেকুয়া হয় এটা কমেন্ট করব এটা লাইকও দিব উরহি দি তরকারি বনাবর কারণে মই গছরে উরহি ললো আর উরহি কেটা মই আজি ডাঙরকে গাঁটিলো সব এইখানে উরহি আর মাঝেদি টুকুরা করা নাই আর ডাঙরকে গাঁটিলো এই সবজির খুয়া দি বেলেগ হয় অল্প আর আলু কেটা ললো একটা আলু ললো আলু ডাঙরকে গাঁটিলো এটা পেঁয়াজ ললো পেঁয়াজ অল্প ডাঙরকে আর বেগেনা ললো বেগেনা অল্প ডাঙরকে গাঁটিছো আর এইফালে ললো চারি পিস মাছ ললো দুটা মাছের মূল আর দুটা মাছের হেরি নে ইফালে মই গেছত এটা কেৰাহী বহাইছোঁ আৰু কেৰাহীত দি দি আছোঁ মই সৰিয়হৰ তেল তেলত মই দি দিম প্ৰথমতে পিঁয়াজখিনি পিঁয়াজখিনি অলপ ভাজি লওঁ পিঁয়াজখিনি ভজা হৈ গ'ল আৰু মই এতিয়া দি দিম এতিয়া মছলা এক চামুচ জিৰা গুড়ি দি দিলোঁ এক চামুচ কাশ্মীৰী জলকীয়া গুড়ি আৰু দি দিলোঁ এক চামুচ জলকীয়া গুড়ি এক চামুচ হালধি গুড়ি এতিয়া গুটিখিনি মছলা অলপ তেলত ভাজি ললোঁ তাত তালাটো কিমান ধুনীয়া হৈছে এতিয়া মই দি দি আছোঁ ইয়াতে চব্জিখিনি দি দিছোঁ গুটিখিনি চব্জি আলু উৰহি বেগেনা দি দি আছোঁ আর এইটো উৰহি তৰকাৰী খাইও ভাল লাগে গুটিখিনি মছলাৰ লগত সবজিখিনি মিক্স করে লম মশলার লগত সবজিখিনি ভালদরে মিক্স করে দিল আর এটা মই দি দি আছো স্বাদ অনুসারে নিমখ দি দি আছো এতে নিমখিনিও ভালদরে মিক্স করে দিম সবজিখিনি ভালদরে মশলার লগত ভাজি ললো আর এটা মই দি দিম এতে পানি পানিখিনিও ভালদরে সবজির লগত অল্প মিক্স করে ললো এতিয়া তরকারিখিনি দশ মিনিটের কারণে ডাকি রাখিলো এইফালে মই মাছ কেটা ফ্রাই করে লৈ আছো আর মাছত মই যিখিনি মশলা দিব লাগে হালধি জিরা জলকীয়া গুড়ি গুটিখিনি দি আর লগতে অল্প নিমখ দি মই ফ্রাই করে আছো মাছখিনি ভালদরে ফ্রাই করে লৈ আছো মাছখিনি ফ্রাই হৈ গ'ল এতিয়া মই তরকারি দি দিম এখানে তরকারিটা খুব ধুনকে উতলাইছে আর এটা মই মাছখিনি দি দিয়েছো মাছের তেলখিনিও দি দিলো আর মাছ ফ্রাই করলে মাছের তেলখিনি তরকারি দিলে এই তরকারি আর ভাল হয় খাই এনেদরে আর এবার লড়াইও দিলো এতিয়া আকৌ ডাকি দি আছো ভাবিলো দহ মিনিট পিছত তরকাৰীটো হৈ গ'ল প্ৰায় ইয়াতে মই দি দি আছোঁ পিঁয়াজৰ হেৰি কাটি থৈছিলোঁ পিঁয়াজৰ পাত এইখিনিও দি দি আছোঁ পিঁয়াজৰ পাতখিনি দি দিলোঁ আৰু অলপ লৰাইও দিলোঁ আৰু এতে দি দি আছো ধনিয়া পাত ধনিয়া পাতখিনিও অলপ ওপৰফালে এনেদৰে চাৰিওফালে লৰাই দিলোঁ এতিয়া মই তৰকাৰীটো নমাই দিম তৰকাৰীটো হৈ গ'ল নিশ্চয় মোৰ ৰেচিপিটো ভাল লাগিছে যদি ভাল লাগে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰিব প্লিজ এটা ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিব আজি মোৰ ৰেচিপি এইখিনি আকৌ আশা আছে কাইলৈ আৰু এটা নতুন ভিডিঅ' লৈ আহিম থেংক ইউ